গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো সোমবার, বাজে এখন সকাল 9টা। আর এখন থেকে ক্যামেরা অন করলাম। এই যে উনি ওখানে ছিল, ওই সাইডে ছিল, আমিও আসলাম, উনিও চলে আসলো, আমি বসলাম, উনিও শুয়ে পড়লো। জানে বসলো মানে কিছুক্ষণ তো থাকবে। তো উঠলাম কটার সময়, মানে ঘুম ভাঙলো 6:30 সময় শেরুর ঘেউ ঘেউতে। তারপরে শুলাম, শোয়ার পরে কোনো ঘুম নেই, ঠিক আছে? কারণ একবার ঘুম ভাঙলে তারপরে যদি দেখি বাইরে আলো হয়ে গেছে না, তারপরে আর ঘুম আসতে যায় না। তারপরে জোর করে চোখ বন্ধ করে 1.5 ঘন্টা পড়ে থাকলাম। 8টার সময় উঠে এইখানটায় যেই মিটকেসটা ছিল, জুতোর মিটকেস, ওটাকে কিসের মিটকেস ছিল আমি জানি না, আমি আসার পরে দেখি ওটার মধ্যে জুতোই আছে। তো ওই জায়গাটায় ছিল, জায়গাটা খালি করা হলো, জুতোগুলো সিঁড়িঘরে রাখা আছে, দেখাবো ওখানে। আর ওখান থেকেও কিছু জুতো বাদ দিতে হবে, ওর বাদ দিতে বলেছিলাম, ও বাদ দিতে পারে না। আমার কে যেন বলে বর, শাশুড়িমা, এরা হচ্ছে কোনো কিছু বাদ দিতে পারে না। হ্যাঁ, ওই ছেঁড়া ছুড়া টুকরা টাকরি ওইগুলোরই জখের ধান মনে করে রেখে দেয়, ফেলতে পারে না। এরকম বহু জিনিস আমি ফেলে দিয়েছি যেগুলি জীবনে আর কোনো দিনও কাজে লাগবে না, কিন্তু রেখে ফালতু ফালতু ঘর বোঝাই করা, বহু জিনিস ফেলে দিয়েছি, এরকম অনেক জিনিস আরও ফেলবো, ঠিক আছে? তো মিটকেসটা এই সিঁড়িঘরেই রাখলো, কারণ একা নিয়ে যাওয়া সম্ভব না, প্রচুর ভারী, আমার আর ওর দ্বারা হবে না, 2-3 জন লোক না হলে পারবে না, ওটার মধ্যে আর কিছু নেই, ঘুনে ধরে গেছে পুরো, ঠিক আছে? তো এটা সরানো হলো কত বছর আগের গো? এই কি ছিল ওইটার মধ্যে আগে কি থাকতো, তোমার জন্মের আগের? ওরও জন্মের আগের, তাহলে বুঝতে পারছো কত বছর আগের ওটা মিটকেস ছিল, খাওয়া দাওয়া রাখার মিটকেস ছিল, তারপরে ওটার জুতোর মিটকেস করা হয়েছে। তো আমি ওই মিশো থেকে একটা জুতোর বলে না সুর এক অর্ডার দিয়েছি, এবার দেখা যাক আসুক। এইখানেই যা জুতো বেরোলো, তারপরে ওই ঘরে আছে আমার কিছু জুতো, ওর কিছু জুতো, ওর মধ্যে ধরবেও না। আমি দেখেছি যে ইয়েতে কী যেন বলে, তোমার ছবিতে দেখেছি 12 জোড়া জুতো রাখা যায়, মানে 4টে থাক, এক একটাতে করে 3 জোড়া করে, তার মানে 12 জোড়া জুতো রাখা যায়। এইখানেই মনে হয় 12 জোড়া জুতো আছে, ও ফেলতে হবে, যেগুলো পরি না সেগুলো, মানে কী বলবো, জুতো কিনেছি হয়তো 2-3 বার পরেছি, সেইগুলো আর পরিনি। এর জন্য বেশি জমে গেছে। হ্যাঁ, কিছু করার নেই, জুতো দেখলে কিনতে ইচ্ছা করে, ব্যাগ দেখলে কিনতে ইচ্ছা করে, এখন তো তাও নিজেরও অনেক কন্ট্রোল করি, এখন কিনি না, আগে বাজারে গেলেই কিনতাম। তারপরে একটা ইয়েতে দেখেছি, ভিডিওতে দেখেছি, একজন জ্যোতিষী বলছে জুতো কম, যত কম কেনা যায় জুতো, যত কম কেনা যায় তত ভালো। কেন? জুতো যত বেশি কেনা যায় তার সাথে সাথে নাকি প্রবলেমসও ঢোকে ঘরে। হ্যাঁ, মানি না কিন্তু, মানে আবার মানি, তারপর থেকে জুতোটা একটু কমই কিনে ওই শোনার পরে। তারপরে ভাবি আর যারা ড্রেসের সাথে ম্যাচিং করে কেনে তাদের, ওসব যত সব ফালতু কথা, কিন্তু তারপরেও মাথার মধ্যে কোথাও একটা ঢুকে গেছে, প্রচুর প্রবলেম ফেস করছি তো তার জন্য। তো ভাত বসিয়ে এসেছি, তারপরে ডাল বসিয়েছি, ভাত বসিয়ে এসছি না, ভাত বসিয়ে বন্ধ করে দিয়েছি, 9:07 উবুদ দেবো। আর হচ্ছে ডাল বসিয়েছি, রান্না বিশেষ কিছু আর নেই আজকে, কারণ গতকালকে উপর থেকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, ওই চাল কুমড়ো করেছে মাছের মাথা দিয়ে, আর আমার ওই সেই তেল পটল করেছিলাম ওই আছে, আর আজকে আর মাছ করব না, এই বেশি হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, তার জন্য শুধু ডাল করব, যেহেতু তেল পটল যেহেতু রয়েছে তার জন্য একটু ডাল করব, আমার লাগবে না ওর জন্য। আর সকালবেলায় ওই ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে যাবে, আর আমি শুধু আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো, ব্যাস। সেরু দই নামিয়ে রাখলাম, রান্নাবান্না আজকে বিশেষ কিছু নেই, ওই জায়গাটা তো সকালবেলায় ও পরিষ্কার করে দিল, জুতো টুতো সরিয়ে মিটকেসটা সরিয়ে নিল, আর আমি ঝাড় দিয়ে নিলাম, কিন্তু শুধু ঝাড় দিলে তো হবে না, ওই জায়গা মানে কী বলবো, সাফ সোডা দিয়ে গরম জল দিয়ে ওই জায়গা পরিষ্কার করতে হবে, না তবু হবে না, কারণ আমি রান্না করব এই জায়গায়, ঠিক আছে? এই জায়গাটায় হচ্ছে ননির জন্মদিনের দিন রান্না করেছিলাম, কিন্তু এই জায়গায় করা যাবে না, কারণ এখান দিয়ে হয়তো যাতায়াত করবে, যাতায়াত পেছন থেকেও করতে পারে, পেছন দিয়ে করবে, তাহলে তো এই জায়গাটাও আমি রান্নাটা করতে পারতাম। কোন জায়গাটা ভাঙবে? ও এইটা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তাই ওই জায়গায় করতে হবে, ওখানটায় একটা লাইট লাগিয়ে দিতে হবে, তাহলেই হবে। তো রান্না করব, জুতো ছিল সেই জায়গায় রান্না করব, সেই জায়গা তো ভালোভাবে পরিষ্কার না করলে হবে না। কাজ শুরু করতে এখনও 2-3 দিন বাকি আছে, কিন্তু তার আগে ভালো মতন পরিষ্কার করতে হবে। আজকে একদিনে মলিনাদি আসলে পরে মলিনাদির আমি মিলে ওই জায়গায় গরম জল করব, গরম জলে সার্ফ মিশাবো, ডেটল মিশাবো, মিশিয়ে নিয়ে তারপরে ডেটল না ফিনাইল, ফিনাইল সার্ফ ফিনাইল মিশিয়ে ওই জায়গা ভালো করে ঝেঁটিয়ে পরিষ্কার করতে হবে, ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, তারপরে মুছে নিতে হবে। তারপরে 2-3 দিন পুরো দেওয়াল ঠেওয়াল ধরে মুছে নিতে হবে, ওই যে দেওয়াল আছে না, দেওয়াল ঠেওয়াল ধুয়ে পুরো একদম সাফ করতে হবে। তারপরে গিয়ে এমনি নর্মাল কয়েকদিন মুছলে পরে তারপরে গিয়ে রান্না যা রান্না করার যোগ্য হবে, নতবা আমি তো ওই নোংরা জায়গায় রান্না করতে পারবো না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এখনও সব কিছু লণ্ডভণ্ড হবে, ঘর লণ্ডভণ্ড হবে, কারণ রান্না করার বাথরুম তো পুরোপুরি রিপেয়ার হবে, কিন্তু ঘরের অনেক কিছু ঠিক করতে হবে। তো রাজমিস্ত্রির কাজ আছে ঘরে, এই ঘর ওই ঘর বারান্দা সব কিছু রাজমিস্ত্রির কাজ আছে, অনেক অনেক কাজ আছে। তো একটা মাস তো এইভাবে হুলুস্থুলু করেই জীবন কাটবে। আমি শুধু ভাবছি কবেই একটা মাস গিয়ে আবার পরে আবার আসবে, মানে সুস্থ জীবনটা আবার আসবে তাই ভাবছি। এখানে তো কোনো ট্যাবের ব্যবস্থা নেই, ট্যাপ কলের ব্যবস্থা নেই, ট্যাপ কলের ব্যবস্থা নেই, বালতি করে জল এনে এনে তারপরে কাজ করতে হবে, কিছু করার নেই। এই একটা মাস তো চলতেই হবে বাবা, পাশে বাড়ি বাচ্চা খেপে গেছে, শুনতে পাচ্ছ? আশারু শোনো, অশোনো বাচ্চার মা বলছে মুখ বন্ধ কর, কর মুখ বন্ধ কর। সকাল সকাল অনেকখানি গেজিয়ে নিলাম তোমাদের সাথে, না সব কাজের কথাই বলেছি। এই দেখো গতকালকে এই ধরাই হয়নি, পুরো যেরকম করেছিলাম আমি এক পিস দিয়ে শুধু ভাত খেয়েছি, যেরকমটা সেরকম ছিল। এই আজকে একটুখানি জল দিয়ে একদম লো আছে, নতুন করে গরম করছি, মানে মনে হয় যেন রান্নাই করছি। আর এইদিকে এই যে ডাল বসিয়েছি, তিন নম্বর সিটি পড়লো, ব্যাস হয়ে গেল, ডালটা করব। তো এটা জাল দিচ্ছি, এটা হয়ে এসছে। আর এই যে আছে হচ্ছে তোমার চাল কুমড়ো মাছের মাথা দিয়ে, আর ওদিকে ভাত কর দেওয়া কমপ্লিট। গতকালকে একটা বোনের কমেন্ট দেখলাম, সেখানটায় লিখেছে দিদি তোমার রান্নাঘরের বাসনপত্র এত পরিষ্কার, দেখলে এত ভালো লাগে, সবার বাড়িতে পাওয়া যায় না এরকম। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আমার রান্নাঘরে বাসন দেখে এরকম করছো, আমার শাশুড়ি মায়ের রান্নাঘর বাসন দেখলে বলবা সব রূপার বাসন, তাও নতুন রূপা ঝকঝক ঝকঝক করছে। আমি তো তাও যতটুকু পারি ততটুকু রাখি, কিন্তু আমার শাশুড়ি মা যতক্ষণ পর্যন্ত একটা ছোট্ট দাগ ঘষে ঘষে না তুলবে, হাত ব্যথা হয়ে যায়, আঙুল ব্যথা হয়ে যায়, তারপরেও করে। এটা আগে করতো, এখন তো আর করে না, এখন হচ্ছে তোমার লোক আছে, কিন্তু সেই লোকের উপরেও নজর রাখে, যদি একটুখানি থাকে এটা ঠিক হয় নাই। টমেটো দিয়ে ডাল করব, তাই টমেটোটারে আগে একটুখানি কষিয়ে নিচ্ছি। বড় প্রত্যেক দিন একই ঘ্যান ঘ্যানানি, টমেটো সেদ্ধ হয় না, টমেটো সেদ্ধ হয় না, তার জন্য আগে কষিয়ে নিচ্ছি। ব্যাস সেদ্ধ হয়ে গেল, কোথায় ধরেছি, এই যে সেদ্ধ হয়ে গেল। আসলে ডাল দেওয়ার পরে তো বেশিক্ষণ আর ফোটানোর সময় থাকে না, তার জন্য টমেটোটা সেদ্ধ হতে পারে না, এটাই হচ্ছে মেন বিষয়। দেখ এবার ডালটা দিয়ে দেবো, আর এই যে দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম, দুটো আলু সেদ্ধ না, লবণ দেওয়া কমপ্লিট, শুধু চিনি দেওয়া বাকি, হলুদও দেওয়া হয়ে গেছে, একটু জল অ্যাড করি। দাঁড়া, ডালের রংটা কি সুন্দর এসছে দেখো, টমেটোগুলো গলে গেছে তো, ভালো করে টমেটোটাকে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে, খুব সুন্দর কালার এসছে। এখন থেকে এইভাবেই করব, আগেও করতাম, আবারও এইভাবেই করব।
তো সকালবেলা বলেছিলাম যেরকম কথা সেরকম কাজ। আমি বালতির মধ্যে সার্ফ আর হচ্ছে তোমার ফিনাইল অ্যাড করে নিয়ে তারপরে ধুতে চলে এসেছি। এই জায়গাটা পরিষ্কার করে ধুয়ে নেব, আর তারপরে মলিনাদি তো আছেই, মুছে নেবে, কারণ মলিনাদির উপরে পুরোটা দিতে আমার ইচ্ছে করলো না, কারণ নিজের কাজ, এই কাজগুলো বিশেষ করে নিজেরটা নিজে ভালো করে করতে হয়, কারণ যেহেতু রান্নাবান্না করবো তো তার জন্য নিজের হাতে মন মতন করে পরিষ্কার করব, তাহলেই গিয়ে পরে তারপরে রান্নাবান্না করতে পারবো। কারণ তোমরা জানো আমার রান্নাঘর ভাঙাচোরা হলেও কিন্তু পয় পরিষ্কার থাকে, কিন্তু এই জায়গাটা তো তোমরা জানোই, বিশেষ করে আরও জুতো ছিল তো পরিষ্কার করতে করতে চলে আসলো একটা মিশো থেকে একটা অর্ডার, দেখেছো এমনিতে কালো মেঝেটা কালো তাতে কি আছে, কিন্তু জল যে কালো কীরকম বেরোচ্ছে, নোংরা বেরোচ্ছে, সেটা আশা করছি তোমরা বুঝতেই পারছো। আর সিঁড়ির ওই দিকটা না একটা হোল করা আছে, মানে সিঁড়ির ওই দিকটা না, সরি, যেই দিকটা আমি ধুচ্ছি সেই দিকটা একটা ছোট হোল করা আছে। আমি ভেবেছিলাম ওই পাশ দিয়েই আমার বেশ সুবিধা হবে, জলটা গড়িয়ে চলে যাবে, বর বললো যে না, ওই ওটা দেখার জন্য শুধু, কিন্তু পরবর্তীতে পেছন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি ভাবলাম যা, তো এই হোলটা যেহেতু রাখা ছিল তাই ওই পাশটা না একটুখানি ঢালু ছিল, তার জন্য আমাকে বেশি কষ্ট হচ্ছিল, কারণ জলটা বারবার গড়িয়ে ওদিক চলে যাচ্ছিল, তো তাড়াহুড়ো করে আবার এইদিকে আনতে হচ্ছিল, সামনের সিঁড়ির ফাঁকা দিয়ে চলে যাচ্ছিল জলটা, দেখতেই পাচ্ছ যে কিরকম কাদাগোলা জল। বহুবার বহুবার আমি ধুয়েছি একই জায়গা, আর দেওয়ালগুলোতে তো ওই কুমোরে পোকার বাসা ছিল, তাই মাটি ছিল, তাই ঝাঁটা দিয়ে বারবার ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি, আর তারপরে বাদ বাকিটা মলিনা দিয়ে আর কি মুছে নেবে। হ্যাঁ, আর একদিন দুদিন হাতে সময় আছে, বেশ ভালো করে পরিষ্কার হয়ে যাবে, আমারও মন মতন একদম সাফ হয়ে যাবে। তো এই তো আমার এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল, আবার এই যে দেখো বাদ বাকি যে জল ধোয়া ধুই হয়ে গেছে, জল আর দেবো না, বাদ বাকি যে সার্ফ গোলা জল রয়েছে সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ মুছলে পরে না এমনিতেই জল জল থেকে যাবে। আর শুকাতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো, সন্ধ্যের সময় আমি দেখছি ঠিক মতন শুকায়নি, এটাকে যত হাত দিয়ে ভালো করে মোছা হবে তত জায়গাটা আরও পরিষ্কার হবে, আর আমার মনের ধন্ধতাও কেটে যাবে। ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওটা এডিট করে এক্সপোর্টে বসিয়ে তারপরে আজকের ভিডিওর পরবর্তী অংশ আমি জুড়বো। তোমাদেরকে বললাম না যে মিশো থেকে কিছু পার্সেল আসার কথা, এখনও একটা বাকি আছে, দুটো এসছে, আরও দুটো, আরও একটা বাকি আছে, টোটাল তিনটে একসঙ্গে অর্ডার করেছিলাম। সেরুর একটা গলার খুব সুন্দর গলার বেল্ট, আর হচ্ছে শ্যাম্পু, দুটো একসাথে অর্ডার করেছি, আর একটা হচ্ছে সুর এক, ঠিক আছে, তো সুর একটা এসছে, শ্যাম্পুটা এসছে, আর মনে হয় বেল্টটা বাকি। তো তোমাদেরকে দেখালাম যে ওই জায়গাটা আমি পরিষ্কার করেছি, আমি ভালো করে সার্ফ ফিনাইল দিয়ে একদম ঝাঁটা দিয়ে ঘষে ঘষে ভালো মতন পরিষ্কার করে দিয়েছি। তারপরে মলিনাদি আজকে মুছে নিল, কালকে মুছে নেবে, পরশু দিন মুছে নেবে, তারপরের দিন থেকে কাজ শুরু হবে, তারপরের দিন থেকে ওখান থেকে মানে রান্না করা শুরু করব, ঠিক আছে। তো চলো তোমাদেরকে পার্সেলগুলো খুলে দেখাই আর আমিও দেখি। পার্সেল এসেছে, এটার মধ্যে মনে হয় শ্যাম্পু দুটো রয়েছে, মনে হয় না, ভার দেখে বোঝাই যাচ্ছে শ্যাম্পু, আর এটা হচ্ছে সুরেখের সব সেগুলো সামানগুলো। নিয়ে আসলাম একটা ব্লেড, সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, আজকে পরের ট্রেনে গেছে, মানে যেই ট্রেনে সবসময় যায় সেই ট্রেনে গেছে, এই যেই ট্রেনে সবসময় যায় তার পরেরটাই গেছে, ঠিক আছে, আর আসবেও আজকে দেরি করে, কি ব্যাপার, কাটছে না। হ্যাঁ ঠিকই ধরেছে, দুটো শ্যাম্পু একসঙ্গে, দুটো কম্বো ছিল তাই দুটোই নিয়ে নিলাম। এটা হচ্ছে আপিকো 5-in-1 শ্যাম্পু, এটা খুলি দেখি একা সেট করতে পারবো কিনা, পারবো তো অবশ্যই, পারতে তো হবে। এটা সেট করে জুতোগুলো সাজিয়ে গুছিয়ে রেখে তারপরে স্নানে যাব, কারণ ওইভাবে পরে রয়েছে, ওইভাবে তো আর রাখা যায় না। সরু সরু রডগুলো ওই জুতোর ভার রাখতে পারবে, নিলাম তো, দেখো রডগুলো কিরম সরু সরু, কিসের রড, প্লাস্টিকের রড মনে হয়, আর এটা হচ্ছে সামনে পিছনে কাভার,
এটা আগে সেট করতে হবে, তারপরে এই কাভার দেখি পারি কিনা। যদি না পারি তাহলে তো আবার রিটার্ন দিতে হবে, বা লোড নিতে না পারে তাহলে তো রিটার্ন দিতে হবে না, তার জন্য ছিনলাম না, ওই কিনতে খুললাম ওই ইয়েটা, ওয়ার্ড্রপ না এটা, এটা কী বলে ড্রয়ার সিস্টেম যেটা, সেটাও কিন্তু আমি মিশোর থেকেই অর্ডার করেছিলাম। প্লেটের খাপটা কোথায় রাখলাম, দুর্ঘটনা ঘটতে, কালকেও একটা দুর্ঘটনা ঘটেছে, কখন যে দুর্ঘটনা ঘটে যাবে। আরে বাবা, কাটারটা পুরো ছিঁড়ে মুখের মধ্যে আসবে, কী করে হবে তো বুঝতে পারছি না, কী করে হবে, নাকি এটা লাগবে। না এখনো বুঝি নাই আমি, না করা পর্যন্ত বুঝলাম বলা যাবে না। এরপর দেখে বলবে এসব কি আনছো, এরম যদি বলে তাহলেই হবে, মাথা গরম আমার। যাই হোক, দেখি চেষ্টা করি, এটা অনেক টাইমের ব্যাপার আমি বুঝতে পেরেছি, যদি সেট করতে পারি তারপরে তোমাদেরকে দেখাবো। তোর বসার জন্য আনি নাই, ওঠ ওঠ, এটা তোর বসার জন্য না, ওঠো 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 ওঠো, কতবার উঠাইতেছি ওঠেই না, ওঠো আসো, দেখো 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 যাইতে বয়ে রইছে, ওঠো যাও, দেখো 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 এটার মধ্যে বইবে, নাও 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 নাও, এবার আমি বসেই পড়ছি, আমি যাইতে বসে পড়ছি, এবার তোমরা আমার কী করে উঠাও দেখি, আমি কেমনে সেট করবো, এমনি তো ছাতা বুঝতে পারতাছি না কে এভাবে কী কী সেট করবে, তার মধ্যেও বসে পড়ছে, এর মধ্যে কি বোঝা যায়, কিছু কিছুই বুঝতে পারতাছি না আমি, কেমনে কেমনে কি করছে কে জানে। এই এই কাপড়গুলো কোথায় মাঝখানের, আরে এ বাবা, ওর দেখো ঘ্যাট হয়ে বসে রয়েছে, এটা তোর বসার আসন, এটা তোমার বসার আসন, এই ওট 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 ওট, দেখো মজা পাইছে দুষ্টুতা, বাবাটা ওটো 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 ওঠো ওঠো জ্বালাতন, এমনিতে বুঝতে পারতাছি না, ও এই যে আমিও আরে কাতাল, এই এই কাপড়ের র্যাকের উপরে জুতা, আমার পয়সা বরবাদ, রিটার্ন করব। এই দিয়ে কি হয় নাকি, তাই এইবার এইটার মধ্যে সর, তো লোম উঠে গেলে আমার আর রিটার্নও দেবে না, সর না বাবা, দাঁড়াও তো। ইউটিউবের টিউটোরিয়াল দেখে শেষমেশ বেঁকা চাকা করে কোনো রকমভাবে লাগালাম, কিন্তু এখনও পর্যন্ত এই যে জ্যাকেট পরানো বাকি আছে, দেখি এটা পরাতে হয় কিভাবে। এই এই পার্টটা বেঁকা লাগছে, এইটা বেঁকা লাগছে, বাদ বাকি সবই সোজা সোজাই আছে মোটামুটি, দেখা যাক এত নরম কাপড়ের উপরে জুতোর ভার রাখতে পারে কি না, নতবা খুলে রিটার্ন করব, খুলে রিটার্ন করে দেব। তো ফাইনালি রেডি, টোটালটা কমপ্লিট করলাম, একটা এই যে ক্লাম্প বলে না, এটা একটা এক্সট্রা ছিল, ভুল করে দিয়ে দিয়েছে, আর এই যে ভেতরের লুক, এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ধাপ, দুজোড়া করে রাখলো, দুজোড়া করেই রাখতে হবে, এর থেকে বেশি রাখা যাবে না, তো দশ জোড়া রাখা যাবে, দেখা যাক রাখার পরে। ও বাবা, হাওয়াতেই নড়ছে, জুতো রাখলে আশা করি সব ঠিক হয়ে যাবে। তো অনেকগুলো কালার ছিল, এই কালারটাই আমি নিলাম, ব্যাস এটা চেন টেনে টেনে দিলেই একদম তোমার ঘরে জুতো রাখা আছে কি না বোঝা যাবে না, ব্যাস কোনোরকম কোনো ধুলো পড়ার চান্স নেই। এই যে দেখো, ভালো লাগছে।
জুতো রাখার পর বোঝা যাবে, এটা তো আর সৌন্দর্যের বিষয় না, বেশি কাজের বিষয়। এই দেখো, চলো দেখি জুতো ঠুতো রেখে দেখি কী হয়। অনেক বেলা হয়ে গেছে, স্নান হয়নি, পুজো হয়নি, এটা সেট করতে অনেক সময় লাগলো। হাতের অবস্থা খারাপ, দাঁড়াও দেখাই, হাতের অবস্থা খারাপ, চাপ দিয়ে দিয়ে ঢুকাতে হয়েছে রডগুলোকে। চলো, এই যে দেখো, বলেছিলাম না ভরে যাবে, তো ভরেই গেছে। এখানে অনেক জুতো আছে যেখানে যেগুলো কোনো সময় পরি না। এই যে শেরুর জুতো, শেরুর জুতো, এটাও আমার জুতো শীতের জন্য কেনা, কিন্তু আমার পাম্পসু পরতে ভীষণ কষ্ট হয়, আমার পায়ের পাতা চওড়া তো তাই। এটা বরের বিয়ের জুতো, এটা আমি আর সীমাদি মিলে কিনেছিলাম, একদিন পরেছি আর পরিনি, পরবো অবশ্যই। এটা বরের জুতো, এটার মধ্যেও বরের জুতোই হবে কারণ তার জন্য এইভাবে রাখা। আর আমার এটা হচ্ছে বিয়ে উপলক্ষে কিনেছিলাম, এটা কোন উপলক্ষে কিনেছিলাম জানি না, তবে পরি না এখন আর। এটাও বরের জুতো, এটা আমার জুতো, এটার মধ্যেও বরের শু আছে। এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জুতো, আর এখানে আমার দুটো জুতো পরপর রেখেছি, জায়গা নেই তাই। এটাও বরের জুতো, পুরনো, জানি না কবে ফেলবে, যবে ফেলবে তবে ফেলবে, আমি ফেললে পরে কুরুক্ষেত্র বাঁধবে। আর এটাও আমার জুতো, এটা কোনো দিন এখনও পরিনি, তো পুরো ভরে গেল। আর যেই দুটো জুতো আমরা সবসময় পরি, এটা শ্বশুরমশাইয়ের, ওটা আমার, এগুলো বাইরে রাখলাম কারণ এটা সবসময় সচরাচর পরে বেরোই আর কি বাইরে। তো এটা ভরে গেল, এবার ফেলে দিলাম, এই আটকে দিয়ে কোন সাইডে রাখবো তাই ভাবছি। এর দিকে তো রাখা যাবে না, এখানে আমি রান্না করব, যখন রান্না শেষ হয়ে যাবে তখন ওই কোনাটায় রেখে দেবো, এখন আপাতত এই কোনা দিয়েই রাখি। এই কোনায় রাখলাম, ওটার মধ্যে মোবিলের মোবিল, এই যে এই বড় বাক্সটার মধ্যে মোবিল টোবিল হেনা তেনা সুব্রাশ সব কিছু রাখলাম এটার মধ্যে। তো এইভাবে গুছিয়ে রাখলাম আপাতত, পরে দেখা যাবে যখন সব কাজবাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে দেখা যাবে। বাজে দুটো, আর আমি এখন যাব স্নানে, লাস্ট পার্সেলটা চলে এসছে, লাস্ট পার্সেলটা চলে এসছে, বাবাই জায়গাটা শুকায়নি ভালো মতন। চলো তোমাদেরকে দেখাই শেরুর ইয়েটা কি যেন বলে, বেল্ট, গলার বেল্ট দেখিয়ে দিই। এই যে রেড কালারের, বেশ পশমওয়ালা, যেটা ওর গলার দিকে থাকবে সেটা হচ্ছে পশম। বের করি, তারা কোথায় রাখি, কোথায় রাখি, না পড়ে যাবে, রিস্ক নিয়ে লাভ নেই। গলায় ফ্রি সাইজ, এটা কোনো সাইজ ফাইজ ছিল না যে আমি স্মল সাইজ অর্ডার করবো। হ্যাঁ হয়ে যাবে, কি সুন্দর না। এবার ওর গলায় ওর ওর পশমের মতনই নরম নরম থাকবে, আর এই পাশে থাকবে এই স্টোন বসানো। আর এই যে আমাদের ধরার জন্য, এটা যখন ঘুরতে নিয়ে যাবো যাতে আমাদের হাতেও না লাগে, তাই আমাদের ধরার জন্য। আর এই যে হচ্ছে বেল্ট, তো এইটা তো এখন লাগবে না, এটা যখন কোথাও বের হবো, ঘুরতে টুরতে বেরোবো তখন। চলো এটা পরিয়ে দিই, দেখাবো তোমাদের কেমন লাগছে। হ্যাঁ পরিয়ে, তো কেমন লাগছে ও তো দেখাতে দেবে না। ওই যে ওই যে ওই যে কি সুন্দর, হেবি সুন্দর হয়েছে কিন্তু বেল্টটা, খুব সুন্দর খেটে গেছে গলার মধ্যে, এটা বেশ ভালো লাগছে দেখতে। হ্যাঁ ওই দেখো, ওই যে আমার রাজা বেটা, আর সোনা বেটা, ব্যাস এবার ওর গলায় খড়খড়েটাও লাগবে না। এই যে পুরো পছম, ওলে বাবা, ওলে বাবা, ওলে, হ্যাঁ তোমার গিফট, গিফট, গিফট আছে, গিফট, উদি বাবা, ওলে বাবা, হয়েছে 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 হয়েছে, অনেক আদর হয়েছে, খুব খুশি হয়েছে গিফটটা পেয়ে, একটু ইয়ে করেনি পড়ার সময়, একটু কিছু করেনি। কি সুন্দর লাগছে, হেভি লাগছে। যাই বা স্নান করে নি, পুরো পাক্কা দুটো বাজে, দু মিনিট বাকি। তো বন্ধুরা দেখো, স্নান ঠান করে পুজো দিয়ে নিয়েছি, হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতেই পারছো, ওদিকে ওই জুতোর র‍্যাকটা সাজাতে গিয়ে আমার এদিকটা দেরি হয়ে গেছে। তো দেখো কত বাজে, 2:45 বাজে, বাপরে বাপ। তো র‍্যাকটা লাগাতে লাগাতে না, সেট করতে করতে অনেক দেরি হয়ে গেল আজকে, 2:51 বাজে, আর আমি ভাত বসিয়েছি, এখনো উতরাইনি।
এক হাতে ফোন নিয়ে একটা ফোন এসেছিল, কথা বলছি আর বাসন গোছাচ্ছি, মলিনা দিয়ে বাসন মেজে রেখে গেছে। আর সকাল থেকে আজকে এত সুন্দর রোমান্টিক একটা হাওয়া দিচ্ছে না, এমনিতেই বর্ষাকাল আমার প্রিয়, সেটা ভালো মতন জানো। সকালবেলা উঠে থেকে দেখি যদি বর্ষা হচ্ছে, এই ভাত উত্তরা, সকালবেলা উঠে থেকে দেখি যদি বর্ষা হচ্ছে, ব্যাস আমার আর কে পায়, সারাদিন আমি প্ল্যান করি এটা করব ওটা করব আর তারপরে গিয়ে ঘুমাবো। তো যাই হোক, এখন আর ওই প্ল্যান করেও কোনো কাজ হবে না, জুতোর একটা লাগাতে লাগাতে আমার দেরি হয়ে গেল, এই সন্ধে পুজো বলছি, সরি দুপুরে পুজো টুজো দিয়ে এই আমি ভাতটা গদ দিলাম, গদ দিইনি, সবে উত্তরালো, বন্ধ করলাম ও 10 মিনিট পর গদ দেবো। ওই ভিডিওটা চালু করেছি 51-তে, 52-তে বন্ধ করেছি, তাহলে 3:30 গিয়ে আমি ভাত গদ দেবো, তারপরে খাবো, তারপরে আবার ভিডিও করা আছে, তার আগে ভিডিও দেখতে হবে, তো দেখে নি। লাস্ট কখন তোমাদের সাথে কথা বলেছিলাম ক্যামেরা অন করে মনে নেই, যাই হোক এখন ভাত বসিয়েছি, 9:33 ঘর থেকে বেরিয়েছি, এবার কটা বাজে জানি না, এটার মধ্যে দেখা যায় না। তো ওই যে ভাত বসিয়েছি একদিকে, আর হচ্ছে তোমার ইয়ে কি যেন বলে চা খেয়েছি, সেই বাসন টাসন মাজবো, আর ছেড়ে উঠলাম, খাওয়া দাওয়া তো বের করে রেখেছি, ওই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এখন বের করবো সেরুর জন্য দই ফ্রিজ থেকে, আজকে দুপুরবেলা ঘুম হয়েছে, আজকে দুপুরবেলা ঘুমিয়েছি, দুপুরবেলা না ওটা দুপুরবেলা তো আমি ভিডিও করলাম সন্ধ্যার একটু আগে, আর সন্ধে হবে হবে তখন উঠেছি, উঠে চাটা করলাম, চাটা করে তারপরে খেলাম, তারপরে চা করে তো আর খাবই, চা করে তো আর ফেলে দেবো না, চা করে খেলাম, তারপরে হচ্ছে তোমার ভিডিও করলাম, ভিডিও করে ফোনটা ঘাঁটছিলাম, ইনস্টাতে ভিডিওগুলো দেখছিলাম, আর তারপরে দেখলাম 9:33 বাজে, তো এখন ভাত বসাতে হবে, তাই ভাত বসাতে আসলাম। আর বরের আজকে আসতে দেরি হবে সেটা তোমাদেরকে বলেই দিয়েছি, বাট শেরুর তো খাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, তাই শেরুকে খাইয়ে দেবো, তারপরে ও আসলে পরে আমরা পরে খাবো। দুদিন ধরে করা হয়নি সেটা হচ্ছে কুলেখাড়া শাক, এখন হঠাৎ করে মনে পড়লো যে এই 10 মিনিট কী করবো কী করবো, তো হঠাৎ করে মনে পড়লো আরে আমি তো দুদিন ধরে আমি কুলেখাড়া শাক খাওয়া হচ্ছে না, মানে কুলেখাড়া পাতার যে রস সেটা খাওয়া হচ্ছে না, শাকগুলো শুকিয়ে যাচ্ছে, দুদিন খেয়েছি আরও দুদিন যাবে, তো এটাকে এখন করে রাখি, রসটা করে রাখি, বেশিক্ষণ লাগে না কাটা কাটা ছাড়ানো, তো একটু টুকরো টুকরো করে ফেলে দিই, ইয়ে করে ফেলে দিলে তো কী বলছি, টুকরো টুকরো করে চায়ের বাটিতে আমি দিয়ে তা ভালো করে আগে প্রথমে ধুয়ে নিই, তারপরে চায়ের বাটিতে দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে রাখি, ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসের মধ্যে 2-3টে ঝুড়ি দিয়ে ঢেকে রাখি, আর সকালবেলা উঠে খেয়ে নিই। তো চলো এটা বেছে নিই, তো দেখো পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এই ফোটাচ্ছি, তো ইয়েটা আঁচটা একটুখানি কম করে দিলাম, কারণ তেজ আঁচে ফোটানো ভালো নয়, তার জন্য নতুবা শুধু ওই পাতাগুলো তো নরম হবে না, শুধু জলটা ফুটে শুকিয়ে যাবে, তো সেটা হলে তো হবে না, পাতাগুলো নরম হতে হবে, পাতার নির্যাসটা পুরো বেরোতে হবে। তো বন্ধুরা শেরুকে খাওয়াচ্ছি, বাজে এখন 10:25, আর না মুখ খোলো, যেই দেখলো ক্যামেরাটা অন অমনি নকশা করা শুরু হয়ে গেল। শেরুকে খাওয়াচ্ছি আর ভাবলাম ভিডিওটাও এখানেই এন্ড করে দিই, বর আসবে যখন তখন আবার একটুখানি খাওয়া দাওয়া লেট হয়ে যাবে, তো তাই একটুখানি ব্যস্ত হয়ে পড়বো, সবচেয়ে মানে কি বলবো, আজকে লেট করে আসছে, আজকে লেট করে খাওয়া দাওয়া হবে, কালকে আবার আর্লি যাবে, তো কালকে রান্না কিন্তু আমাকে পুরো করতে হবে, শুধু ডাল আছে, মানে কালকে দিতে পারবো শুধু ডাল আছে, তার সঙ্গে আমাকে আরও কিছু করতে হবে। হ্যাঁ তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, আর এখন সব ভিডিও তো ব্যস্ততাপূর্ণ হবে, তোমরা অনেকেই বলেছো ওই বরের অ্যাক্সিডেন্টের কথা শুনে অনেকেই বলেছো যে এখন খুব সাবধানে থাকতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না, কারণ কাজের চাপ বাড়বে, টেনশান বাড়বে, সব কিছুই বাড়বে, তো অবশ্যই চেষ্টা করব, আমি ওকে বলি এত তাড়াহুড়ো করতে না, আমি ওকে বলি ধীরে সুস্থে করো, আমরা তো কোথাও পালিয়ে যাচ্ছি না, যেদিন বলেছি যেদিন দিয়েছে তার পরের দিনই দিতে হবে, এরকম বাধ্যবাধকতা তো ওনারাও বলেনি, ওনারাও বলেনি কিন্তু আমাকে কালকেই দিতে হবে, নতুবা আমি মাল ম্যাটেরিয়াল নিয়ে চলে আসবো, এটা কিন্তু ওনারাও বলেনি, আমার কর্তামশাই এরকম,
তো আমি বারণ করেছিলাম যে এত তাড়াতাড়ি এত তাড়াহুড়ো করে যেও না, কাজে যাবা যেও না, কিন্তু গেল। তো যাই হোক, তোমাদের কমেন্ট নিশ্চয় পড়বে আর সেইভাবেই চলাফেরা করবে। চলো, টাটা।